নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। পিএম পোষণ প্রকল্পে রাজ্যে নিয়োগ হতে চলেছে হিসাবরক্ষক পদে, যেখানে এটি জেলায় জেলায় রিক্রুটমেন্ট হবে এবং সরকারিভাবে এই রিক্রুটমেন্টে সরাসরি নিয়োগ হবে। বয়স এবং আবেদন কিভাবে করতে হবে সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব। প্রতিবারেরই মতো ডেসক্রিপশান বক্সে থাকবে লিংক, সেখান থেকে আবেদন করতে পারবে। পিএম পোষণ প্রকল্পে যে নতুন চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও। পিএম পোষণ প্রকল্পে এই যে নতুন চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে শিক্ষাপ্রার্থীদের এটা কিন্তু একটি বিরাট বড় অপরচুনিটি, তোমরা এখানে আবেদন করতে পারো। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের আপডেটটি। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের পদে নিয়োগ হতে চলেছে পিএম পোষণ প্রকল্পে, যেখানে প্রত্যেকটি জেলাতে কিন্তু এই নিয়োগ হবে। চাকরি প্রার্থী যারা যারা আবেদন করতে চাইছো তাদের বয়সসীমা 63 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীর ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া 63 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে। যারা যারা এখানে আবেদন করতে চাইছো তাদের কিন্তু এটা মাথায় রাখবে। এছাড়া আরও জানাতে চাই, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট সুযোগ, যে এত যে এজ ডিফারেন্টটা রাখা হয়েছে, এই এজ ডিফারেন্টের মধ্যেও কিন্তু ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছে। তো বেসিক্যালি এটা কিন্তু মাথায় রাখবে। আর সবচেয়ে বড় কথা, কিন্তু এখানে কিন্তু এতদিন পর্যন্ত মানে এত ইয়ার পর্যন্ত যে চাকরির সুযোগটা দেওয়া হচ্ছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য, সেটার জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ বলতে পারো। এখানে কিন্তু বয়সের ছাড় কিন্তু তেমনভাবে কিছু উল্লেখও করা হয়নি। সেক্ষেত্রে যারা আবেদন করতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা যে রাখা হয়েছে তারা কিন্তু এখানে এটা বুঝতে পারবে। বেতনের কথা যদি বলি, সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রতি মাসে 11,000 টাকা পর্যন্ত বেতন তোমাদেরকে প্রোভাইড করা হবে এই পোস্টের জন্য। যারা এই পদে আবেদন করতে চাইছো তাদেরকে 11,000 পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। তো বেসিক্যালি এটা কিন্তু মাথায় রেখো, যারা যারা আবেদন করতে চাইছো তাদের বেতন কিন্তু 11,000 পর্যন্ত প্রতি মাসে দেওয়া হবে। যোগ্যতার কথা যদি বলি, সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের কিন্তু জানানো হচ্ছে যে গ্র্যাজুয়েশন পাস কমার্স বিভাগ থেকে যদি কোনো ক্যান্ডিডেট কোয়ালিফাই করে থাকে, সেক্ষেত্রে সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তাছাড়া যদি কোনো সরকারি বা বেসরকারি জায়গাতে অ্যাকাউন্টেন্টের কাজ করে থাকে, সেক্ষেত্রে সেই কাজের সার্টিফিকেট যদি জমা দেয়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ হতে পারে। চাকরি প্রার্থীদেরকে আরও জানাতে চাই, যারা যারা এখানে আবেদন করতে চাইছো রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে, সেক্ষেত্রে নিজেদের জেলায় কবে আবেদন করতে পারবে সেটা কিন্তু মাথায় রাখবে। এখানে আবেদন করতে গেলে খড়গপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে শালমনি ব্লকে এই রিক্রুটমেন্ট হচ্ছে। শালমনি ব্লকের আন্ডারে খড়গপুরে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এছাড়া আরও বলে দিই, যারা যারা এখানে আবেদন করতে চাইছো প্রয়োজনীয় যে ডকুমেন্টসের কথা যদি বলা হচ্ছে, সেটা ইন্টারভিউ দিনে তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলোকে ক্যারি করতে হবে, এগুলোকে নিয়েই যেতে হবে। কারণ ইন্টারভিউর দিনেই কিন্তু তোমাদেরকে ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম অনুযায়ী কিন্তু তোমাদের এখানে এই ডকুমেন্টসগুলোকে দেখাতে হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে। সেক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড, পিপিও কপি, মেডিকেল ফিটনেস অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে, সেই সমস্ত কিছু নিয়ে
যেতে হবে। নির্বাচন প্রক্রিয়ার কথা যদি বলি, সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তো এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে যারা যারা আবেদন করতে চাইছো এটা কিন্তু মাথায় রাখবে। ইন্টারভিউ স্থানের কথা বলি, সেটা হচ্ছে নিউ কনফারেন্স হল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, কালেক্টর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। তো এই ইন্টারভিউতে কিন্তু যদি কোনো ক্যান্ডিডেট ইন্টারেস্টেড থেকে থাকে, তারাই কিন্তু সমস্ত ডকুমেন্টের সাথে সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারে এবং সেখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। যদি ইন্টারভিউ কোয়ালিফাই করে যাও, সেক্ষেত্রে কিন্তু এই চাকরিটা পেতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।